কৈ থাকিলেও শেষ নহয় অসম আৰক্ষীৰ লাজলগা কাহিনী। পুনৰ দুৰ্নীতি নিবাৰক শাখাৰ জালত পৰিল কনিষ্টবল। ধৃত কনিষ্টবলজন খাৰুপিটিয়া থানাৰ দিগন্ত বৰুৱা। গোছ লওঁতেই হাতে লোটে গ্ৰেপ্তাৰ কৰা হয় কনিষ্টবলজনক। চাকৰিৰ পৰা বৰখাস্ত কৰা হৈছে আৰক্ষী পৰিদৰ্শক অশ্বত দত্তক। 2022 চনতে গ্ৰেপ্তাৰ হৈছিল আৰক্ষী বিষয়াজন। সোমবাৰে চাকৰিৰ পৰা বৰখাস্ত কৰা হয় অশ্বত দত্তক। টুইটযোগে এই কথা ঘোষণা কৰে আৰক্ষী সঞ্চালক প্ৰধান জি পি সিঙে। দুর্নীতি নিবারক শাখার জালত এফালে কনিষ্টবল আর আনফালে এগারী আরক্ষী বিষয়াক চাকরির পর বরখাস্ত করার কথা টুইটযোগে সদরি করেছে আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিঙে। ধৃত কনিষ্টবলজন খাৰুপিটিয়া থানার দিগন্ত বৰুৱা। ঘোষ লওঁতে হাতে লোটে গ্রেপ্তার করা হয় কনিষ্টবলজনক। চাকরির পর বরখাস্ত করা হয়েছে আরক্ষী পরিদর্শক অশ্বত দত্তক। 2022 চনতে গ্রেপ্তার করা হয়েছিল আরক্ষী বিষয়াজনক। সোমবারে চাকরির পর বরখাস্ত করা হয় অশ্বত দত্তক। আর টুইটযোগে এই কথা উল্লেখ করে ডিজিপি জি পি সিঙে। দুর্নীতিগ্রস্ত কোনো আরক্ষীকে রেহাই দিয়া নহব বলে বারম্বার সকিয়নি প্রদান করা পাছতো গা লড়া নাই একাংশ আরক্ষী কনিষ্টবলর। ঘোষ লওয়া পরম্পরা থানায় থানায় অব্যাহত আছে। নারীক অপমান মহিলাক অপমান করার ঘটনা বিগত সময়সাত কেইবাটাও সংঘটিত হল। তারপর কেইবাজনো আরক্ষী বিষয়াক চাকরির পর বরখাস্ত করা হল। কিন্তু তারপিছতো ঘোষ লওয়া বা নারীক অপমান করার ঘটনা সংঘটিত হয়ে আছে। আজি দুদিন পূর্বে তেজপুরত এগারী আরক্ষী বিষয়াক নিলম্বন করা হয়েছিল তাৎক্ষণিকভাবে। এগারী মহিলাক অশ্লীল মেসেজ দিয়ার অভিযোগ উত্থাপন হয়েছিল। তারপর দিসপুর আরক্ষী থানার এস আইর বিরুদ্ধে উত্থাপন হয়েছিল অভিযোগকারীর পর ধন দাবি করার অভিযোগ। এগারী মহিলার পর ধন দাবি করার অভিযোগ উত্থাপন হয়েছিল দিসপুর থানার এস আইর বিরুদ্ধে। আর এইবার খাৰুপিটিয়া থানার এগারী কনিষ্টবল ঘোষ লৈ হাতে লোটে ধরা পড়িল। আর আনফালে এগারী আরক্ষী পরিদর্শক অশ্বত দত্ত যুহাজার ঘোষ লৈ গ্রেপ্তার হয়েছিল সেইগী আরক্ষী বিষয়াক বরখাস্ত করার কথা উল্লেখ করেছে টুইটযোগে আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিঙে।